সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? অসম্ভব সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের দিনাজপুর। আজকে আমাদের ভ্রমণ তট দিনাজপুরের স্বপ্নপুরী। প্রবেশদ্বারেই স্বপ্নের মতো দুটি সুন্দরী পরী জাদুর কাঠি হাতে আমাদের স্বাগত জানায়। চলুন আর দেরি না করে প্রবেশ করি স্বপ্নপুরীর স্বপ্নের জগতে। এক নজরে এখানকার সমস্ত স্থান দেখতে পেলেও প্রধান আকর্ষণ ভূতের বাড়ি। এছাড়াও বরফের জগৎ ওয়ান্ডার সেভেন হাউস, সৌরজগৎ, নব থিয়েটারও অসম্ভব সুন্দর জায়গা। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি এটা হলো বরফের জগৎ এবং পাশেই রয়েছে ওয়ান্ডার সেভেন হাউস। এবং এই ওয়ান্ডার সেভেন হাউসের পাশেই অবস্থিত সৌরজগৎ নব থিয়েটার। নব থিয়েটারের ঠিক পাশেই আমাদের প্রধান গন্তব্য দ্য হাউস অফ হরর বা ভূতের বাড়ি। মাত্র 40 টাকার টিকিট কেটে আপনি উপভোগ করতে পারেন ভৌতিক পরিবেশ। এখানে অন্ধকারের মাঝে রং বেরঙের আলোয় দেখতে পাবেন বিভিন্ন ধরনের ভূত, সাথে ভয়ানক সব শব্দ। চলুন তবে আর বেশি দেরি না করে প্রবেশ করি ভূত বাবাজির গুহায়। ভূতের বাড়ির ভয়ানক অনুভূতির শেষে এবার হাঁটতে শুরু করলাম ইতিহাসের দিকে। ভবনটির নাম ইতিহাস তুমি কথা কও। সত্যিই যেন বাংলার ইতিহাস জীবন্ত এখানে। বাংলার সকল ইতিহাস আর গ্রামীণ পরিবেশে তৈরি জায়গাটি। Oh, no.
এবার কিছু কারুকাজের জিনিসপত্র কেনার খোঁজে। তবে এখানে উল্লেখ্য যে দামাদামি করতে না জানলে আপনি অবশ্যই ঠকবেন। Why don't you sing along, my friend, for it's our last refrain. Forever young, ever strong, ever brave. Memories like this never end, they don't fade away. So সারাদিন ঘোরাঘুরির পরেও সম্পূর্ণ জায়গাটি দেখাতে পারলাম না আপনাদেরকে। তবে এবার পরন্ত বিকালে সময় হয়েছে বিদায় নেওয়ার। বিদায় স্বপ্নপুরী।